টাঙ্গাইলের নাগরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চুয়াল্লিশতম সাদা বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলা কমপ্লেক্স চেতনা বাস্তবায়ন মঞ্চ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মীকান্ত সাহার সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজয় হোসেনের সঞ্চালনায় সবাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাই চেয়ারম্যান হুমায়ুন কবির এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রিয়াজউদ্দিন তালুকদার সহসভাপতি আনিচুর রহমান সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম অপু প্রমো পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে রেস্ট ও বই প্রদান করা হয়